আজকের মুজিবৎসের এই দিনে আমি সবচেয়ে বেশি স্মরণ করছি যে জাতির জন্য দীর্ঘ 17 বছরের কারাগার এবং দীর্ঘ রাজপথ পেরিয়ে স্বাধীনতা এনে দিয়েছে আমাদের সেই জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং উন্নয়নের রোল মডেল, বিশ্বে যিনি বাংলাদেশকে নতুন পাব উপস্থাপনা করেছেন, সেই জয়ন্তী শেখ হাসিনাকে আজকে যে মিডিয়া কর্ণফুলী সহ যেসব প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া এবং মাল্টিমিডিয়াগুলো যেভাবে প্রসার হচ্ছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মানুষের অধিকারের যে স্বাধীনতা, সেটা বিভিন্ন মিডিয়াতে আজকে বহুলভাবে উপস্থাপনা হওয়ার পেছনে এই উন্নয়নের নেত্রী জননী শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি। এই জায়গায় এই প্রিন্ট মিডিয়ার কর্ণফুলী চ্যানেল, বিশেষ করে চট্টগ্রাম এবং তার আরও অনুন্নত এলাকাগুলো, কর্ণফুলী মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, দুঃখ দুর্দশা, মানুষের সুবিধাবঞ্চিত মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারগুলো বহুল পরিমাণে তুলে আনায় আমাদের, বিশেষ করে বর্তমান সরকারের নজরে আনার কারণে সেই সব জায়গায় উন্নয়নের জোয়ার বইছে। কর্ণফুলী নদীর দক্ষিণে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। জননী শেখ হাসিনা সেদিন কক্সবাজারের রামুর নির্বাচিত সাংসদ কমলকে আলাপকালে বলেছেন, কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজারে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে, সেজন্য কক্সবাজারবাসীর পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরে অন্তস্থলকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি কক্সবাজারের $1 বিলিয়নের যে উন্নয়ন হচ্ছে, আন্তর্জাতিক বিমানবন্দর, মহেশখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্র, বর্তমানে এগিয়ে চলা গভীর সমুদ্র বন্দর, মেরিন ড্রাইভ, সমুদ্র গবেষণা কেন্দ্র, মেডিকেল কলেজ এবং রেলপথ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। রামুতা ক্যান্টনমেন্ট হওয়ায় কক্সবাজার জেলার নিরাপত্তা অনেকখানি বেড়েছে। তাই আজকে এই মুজিববর্ষের এই দিনে কর্ণফুলী চ্যানেলের মাধ্যমে কক্সবাজার জেলার সুখ দুঃখ, হাসি কান্না, উন্নয়ন এবং এগিয়ে চলার কক্সবাজার, উন্নয়নের কক্সবাজারের অবদানগুলো বেশি বেশি করে প্রিন্ট মিডিয়ায় প্রচার করবে। চ্যানেল কর্ণফুলীকে ধন্যবাদ তার কলা কৌশলী এবং তার যারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।